হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আসামের এই ছোট্ট গ্রাম থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা নিয়ে সকালবেলা আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে আজকে একদম খাবারের এখানে চলে আসলাম। তো কী বলতো, সকালবেলার কাজকর্ম আজকে কিছু ছিল না অতটা, তার জন্য শেয়ারও করিনি। আমার গরম জল খেয়ে নিলাম, গরম জল খেয়ে তারপর এই যে চাটাও বানিয়ে নিলাম। চাটা বানিয়ে এবার এই যে নিমকি, কালকে নিমকি এনেছে, নিমকিগুলো এতটা বড় বড় ছিল যার জন্য আমি দেখাচ্ছিলাম আমার বরকে, তো একটা খাইয়ে দিলাম। মাঝে মাঝে একটু একটু ভালোবাসা রাখতে হয়, না হলে ভালোবাসার মধ্যে না জং ধরে যায়, তাই না? এমনি একটু জোকিং করলাম। যাই হোক, এদিকে চাটা নিয়ে আমরা দুজনে বসে বললাম খাবো। তো আজকে কী বলতো, স্কুল, হ্যাঁ আজকে স্কুল বন্ধ, আজকে হলো মেয়ে দিবস যার জন্য স্কুল বন্ধ। তো এদিকে দোকানটা পাতিও আজকে বন্ধ, তার জন্য লোকজন খুবই কম। তো আজকে এক জায়গায় যাবো ঘুরতে, কোথায় যাবো দেখতে থাকো পুরো ব্লগটা। তো ছেলেটা বিস্কুট খাবে, আমাদের তো ঘরে বিস্কুট নেই, তো ওর জন্য বিস্কুট আনতে যাচ্ছি। মিষ্টি এখনও ঘুম থেকে উঠি, সকালবেলা উঠেছিল। তো আজকে মে দিবস, মে মাসের এক তারিখ, তার জন্য স্কুল বন্ধ, যার জন্য আবার গিয়ে ঘুমিয়েছে। তো বোনটা বসে আছে ঘরে, চলো ওদের ওটার জন্য বাচ্চাটার জন্য বিস্কুট নিয়ে আসি। তো দোকানে যাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছি আজকে ওয়েদারটা না খুব ভালো, জানো তো, চারপাশে একদম সুন্দর হাওয়া দিচ্ছে, রোদের তাপ নেই। এখন দুপুরবেলা কেমন হয় কে জানো, এখন তো ভালোই লাগছে, দেখা যাক দুপুরে কী হয়। চলো দোকানের থেকে আসি আগে, দেখো তো কী সুন্দর হাওয়া দিচ্ছে, গিয়ে পুরো গাছপালা নড়ছে, দারুণ লাগছে একদম ওয়েদারটা। আর রাস্তা ফাঁকা, মার্কেটে এখনও মানুষজন অতটা আসেনি, এদিকে লোকজনের এখনও তো ঘুম থেকে উঠেনি। আমাদের তো চাটা খেয়ে কাজেও বেরিয়ে গেছে, আসলে আমাদের মতো মানুষটা না একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, ওই যে মাথায় একটা চিন্তা থাকে, তাড়াতাড়ি বেরোতে হবে, সংসারের খরচপাতির জন্য টাকা জোগাড় করতে হবে, তার জন্য না সকাল সকালে ঘুমটা ভেঙে যায়। আমাদের মধ্যবিত্ত বাড়ির মানুষদের না এটাই হলো জীবন। চলো দোকানে চলে আসছি, প্লিজ। দোকান এখনো খুলেই নেই, দেখো তো সব মার্কেট বন্ধ। চল বাড়ি যাই, বাড়ির থেকে দেখি আছে কিনা। দোকান খুলো নাই, ফুলটা কি সুন্দর, ভিতরে দিবা না, থামবে দিবা কিনা। আর এই যে আমাদের তো দুধ নেই, তো ওকে হরলিক্সে গুলে দিলাম, জানি না খাবে কিনা, আগে কোনো দিন খায়ও নি, দেখা যাক খায় কিনা। বিস্কুট, হরলিক্স, চলো রেত্রিক, চলো 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 চলো, এই যেন কি দাবাইছে, কি দাবাইছে তোমার, খাও। খাই দেখো তো কেমন লাগে, ভিজিয়া খাও, এখানে এখানে ভিজিয়া খাও, ভিজিয়া খাও, তুমি ভিজাই তো পারো নাকি, ভিজাই তো ভিজাই পারে, খাই নাও আগে, খাই নাও, ভিজাবো না, খাই নাও, ধরে রাখো ধরে রাখো। ঘড়িতে এখন মোটামুটি বেজে গেছে 10টার মতো, তো সকালের বাসন, চা খাওয়ার বাসনগুলো আর হলো কয়েকটা কাপড়, তো একদম নিয়ে কলপাড়ে চলে গেলাম, কাপড়গুলোকে ভিজিয়ে দেব আর বাসনগুলোকে একটু ভিজিয়ে দেব, কারণ চায়ের বাসন না এখন শুকিয়ে একদম যায়, সাথে সাথে মাজলে ভালো হয়, একটু দেরি হয়ে গেলে না সেটাকে মাজতে একটু সময় নেয়, যার জন্য ভাবলাম যে না কাপড় বাসনগুলোকে একটু ভিজিয়ে রেখে তারপর কাপড়গুলোকে একটু ভিজিয়ে দেবো, একটু পর কাপড়গুলোকে ধুয়ে দেবো। চলো কাপড়গুলোকে আমি ভিজিয়ে নিই। আজ মিষ্টু মোটামুটি 8:30 মতো হয়ে যাবে, তখন উঠেছে, তো খাওয়া হয়নি, তো ওর মাসি আসলো, ওর বাবুটাকে খেতে দিলাম, আর এদিকে মিষ্টু এখন খেয়ে নেবে, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, তো ওর মাসির সাথে নাকি ও যাবে, বরং তাহলে তাড়াতাড়ি খেয়ে নে,
তোর মাসিও বসেছিল আর এদিকে মিষ্টিও আমি খাওয়াচ্ছিলাম, অনেক ডাকছিলাম। তো চলো, অনেক বলার পর খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে মিষ্টি চলে গেলো বাড়িতে। আর এইদিকে কিন্তু আমি ওই যে বাসন মাজতেও চলে আসলাম। তো কী বলতো, এই জলের ড্রামগুলো উঠাতে উঠাতে এতটা মানে কষ্ট হয় কি বলবো, কিন্তু কি করব বলো, জলের যা টানাটানি যা, তার জন্য এইভাবেই দিন কাটাতে হবে। তো চলো বাসনগুলোকেও ধুয়ে নেব। এদিকে চলো, কি করব বলো, মেয়েদের জীবন বাসন মাজা কাপড় কাচতে কাচতে না সংসারে সব কাজ করতে করতেই চলে যাবে, সেদিনই তো। এদিকে সেদিন একদিনের জন্য দিদিবাড়িতে গেছিলাম। কথায় বলে পুরুষরা যে মেয়েরা সারাদিন বাড়িতে বসে বসে কি করে, তখন না পুরুষদের উপর মুখের উপর বলতে ইচ্ছে করে যে কি করি, একদিন সংসারে যদি না থাকি তাহলে বোঝা যায়। সেদিন দিদিবাড়িতে গিয়ে আর আসা হয়নি, থেকে পরের দিন আসি, এসে দেখি মানে ঘরের একটা রাতে ঘরের এতটা অবস্থা করে রেখেছে মানে কি বলবো, যা খাবার খেয়েছিল সেটা করার মধ্যে ছিল, মানে চুলার উপরে সেটা যে সেখানেই আছে, বিছানাতে ঘুমিয়েছে, কাপড় যেটা যেখানে শুধু ছুঁড়ে ছুঁড়ে মেরে রেখে দিয়েছে, এখানে সোফাতে কাপড় সেখানে সোফাতে কাপড়, এইসব করে করে দেখি একদম পুরো কুকারে ভাত রান্না করে গেছিলাম, কুকারে ভাত একদম গন্ধ হয়ে আছে যা গরম দেয়, মানে এগুলো দেখে না আমার যে কেমন লাগছিল। এসে আগে কাপড় চোপড়টা চেঞ্জ করে প্রথমে সংসারে পরিষ্কার করে নিয়েছি। আমার এই ঘরটার মধ্যে এত নোংরামি থাকলে কি ভালো লাগে বলো, যার জন্য পরিষ্কার করে নিয়ে তারপর, তা সেটাই বলি, আমরা না একদিন যদি না থাকি বাড়িতে তাহলেই বোঝা যায় সংসারে আমাদের গুরুত্বটা কতটা। যাই হোক, সেটা না এই জগৎ সংসারে কেউ বোঝেনি আর হয়তো কোনো দিন বুঝবেও না। এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, তো চলো কাপড়গুলোকে মেলে দিই। কাপড় চোপড় যা ছিল সব ধুয়ে টুয়ে এইদিকে কিন্তু আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো পুজো দিয়ে আবার আরেক কাজে দৌড়াতে হবে, চলো পুজোটা দিয়ে নিই প্রথমে। গ্রামের পরিবেশে এমন অন্য বাড়ির থেকে জল বয়ে বয়ে আনতে আনতে সত্যি আমি না একদম ক্লান্ত হয়ে পড়েছি। অন্য বাড়ির থেকে জল বইবে আনাটা এতটা কষ্টকর মানে কি করব। আমার মাকে দেখতাম ছোটোবেলায় বলতো সব জল নাকি অনেক দূর দূর থেকে আনতো, তখন তো বুঝতাম না, এখন বুঝি। এই দুটো মাস জল বইতে বইতে সত্যি কথা বলতে শরীরের এনার্জি একদম মানে চলে যায়, তো খুব কষ্ট হচ্ছিলো, তার জন্য এখানে একটু দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়ে তারপর একদম জলটা আনলাম। কী করবো বলো, জল না আনলেও তো আর চলবে না, হাতের মানে সংসারের কাজে তুমি হাত যেটাখানেই দাও সব কাজেই জলের দরকার হয়। এদিকে একটু ভাত বানিয়েছি, মিষ্টি বলছে খিদে পেয়েছে, দুপুরবেলা আজকে খাবো বাবার বাড়িতে, কিন্তু খিদে পেয়ে গেছে, দেরি হবে রান্না করতে, তো ভাবলাম একটু সিদ্ধ ভাত করলাম, আর দুটো ডিম ছিল মিষ্টি, আর আমি ডিমটা ভেজে চলো ভাতটা খেয়ে নেব। এদিকে মা মেয়ে দুজন মিলে খেতে বসে পড়লাম। মেয়ে খুব দুষ্টুমি করছিলো, ওর মোবাইল চাই, মানে বললাম একটু ভিডিও করতে দে তারপরটা মোবাইলটা দিই। চলো এই যে দেখতে পাচ্ছো, ও না এই আমার মতো অভ্যেস হয়েছে, ছোটোবেলায় নাকি আমিও এই গামছা টামছা পরে শাড়ি পরে নাকি খেলা করতাম, তো এখন সেই অভ্যেসটা আমার মেয়ের মধ্যেও হয়েছে। ও মানে চান্স পেলেই হলো কাপড় পরে তারপর খেলবে, লিপস্টিক টিপস্টিক লাগিয়ে তারপর খেলা করবে, বাচ্চারা তো কখন কি ভালো লাগে বলা যায় না। চলো ভাতটা খেয়ে নি। হ্যালো এভরিওয়ান, রোদের জন্য দেখা যাচ্ছে না, আজকে সংসারে সব কাজকর্ম করে একদম চলে আসলাম একটু ঘোরার জন্য। তো আমাদের বাড়ির সামনে গেলে মোটামুটি এক ঘন্টার রাস্তা, যদি টোটোতে করে আসলাম মোটামুটি এক ঘন্টা লাগলো, তো এখানে একটু ঘুরতে আসলাম। পার্ক এটাকে বলে, নাওকাটা পার্ক, চলো আমরা দেখবো। আজি আইছো আমি, আজিয়ে ফ্রি পাই গেলো।
তো চলো, দেখতে পাচ্ছ দারুণ কিছু জায়গাটা একদম। ওইবার আইসে ওর একদিক দিয়ে টাই না নি আর একদিক দিয়ে জায়গা ভালো না এটা ফিয়ারিং ফিয়ারিং ভাঙে গেছে এখন ধরবো আসো আর সামনে দাঁড়াবো হ্যাঁ হ্যাঁ দাঁড়াই যাই আর ধরবো ফুটকা ধরবো আস্তে 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 উঠো আস্তে ধরে নাও ওঠো উল্টা ঘুরাও গে মাথা ঘুরে দিলি মাথা ঘুরাইব তো এদিকে ফুলের বাগান এদিকে ভিডিও করা হচ্ছে এই যে